সাবস্ক্রাইব করুন ওয়াক উইথ বং বয়েজ এবং আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। গাইজ হোয়াটসঅ্যাপ, আশা করি সব ভালো আছো। তো আমি বিশ্বজিৎ, আজকে চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আমার সাথে আজকে রয়েছে রুষ্টপুষ্ট কলিরকেষ্ট কৌশিক। তো আসলে আজকে ওয়েদারটা না খুব রোম্যান্টিক, সকাল থেকে এই একটা টান অনুভব করছি। না না, গার্লফ্রেন্ডের প্রতি নয়, আমার তো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল, ওর গার্লফ্রেন্ড আছে, কৌশিকের গার্লফ্রেন্ড আছে। তো টানটা হচ্ছে অ্যাকচুয়ালি তেলে ভাজা, রাইট? একটু সকাল থেকে একটু তেলে ভাজা খাবো, এরকম ব্যাপারটা হচ্ছে। তো সেই তেলে ভাজা খাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি নর্থ কলকাতায়, নর্থ কলকাতার একটা জায়গা। তো সেখানে যাবো, কোথায় যাবো সেটা সাসপেন্সে রাখছি। তো লাইট, ক্যামেরা, অ্যাকশন, মাইকেল জ্যাকসন, বুম। তো এটা হচ্ছে সোভাবাজার সুতরাং মেট্রো স্টেশন এক নম্বর গেট, এখান থেকে বেরোতে হবে। বেরোলেই এই যে মিয়া আমারের আউটলেট রয়েছে এদিকে, আর ঠিক এই রাস্তার ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে মিত্র ক্যাফে। ওই যে দেখা যাচ্ছে মিত্র ক্যাফে, ঠিক ওই পারে গেলেই, একটু জুম করে দিতে হয়। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে এইটাই, এটাতেই আমরা যাব, ঠিক আছে? তো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি কোথায় এসেছি। মেন রোডের ওপরে প্রচুর আওয়াজ হচ্ছে, কথা হয়তো ঠিক মতো শোনা যাচ্ছে না বেসিক্যালি। তো অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে। তো আমরা ভেতরে যাবো, কি আছে কি কন্ডিশন ভেতরে গিয়ে দেখবো। এখানে প্রচুর আওয়াজ শোনা যাচ্ছে না কিছু। এদিকের দেওয়ালে প্রচুর পেপার কাটিং রয়েছে, রয়েছে ফ্রেম বন্দি নানান পুরনো ছবি। আর এদিকের দেওয়ালে যদি দেখি বেশ কিছু রিমার্কেবল অ্যান্ড ফেমাস ছবির কোলাজ রয়েছে, একটু ক্লোজ থেকে দেখে নেবো আমরা ছবিগুলো। তো এটা বেসিক্যালি ভেতরটা ফ্যামিলিদের জন্য, যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা ভেতরে যেতে পারেন, ভেতরে বসার জায়গা রয়েছে। তো আমরা মেনু কার্ডটা একবার দেখে নেব। সকালে জলখাবারের ব্যবস্থা আছে, বিকালে আপনি পেয়ে যাবেন ভেজ আইটেম, মাটনের আইটেম রয়েছে, চিংড়ি, বিরিয়ানি, মাছ, চিকেন, এমনকি পুডিংও আছে। এবারে শুরুতেই মিত্র ক্যাফের ইতিহাস। 1910 সালে শ্রী সুশীল রায় এই দোকানটি চালু করেন, আর মিত্র ক্যাফে নামকরণের উদ্দেশ্য এই দোকানে যারা আসেন বা আসবেন তারা সকলেই মিত্র বা বন্ধু। আর বংশ পরম্পরায় বর্তমানে এই দোকানের দায়িত্বে আছেন শ্রী তাপস রায়। কোথায় কোথায় মিত্র ক্যাফের আউটলেট আছে সেটার লিস্ট দেওয়া আছে। মেইন শপ হচ্ছে 47 যতীন্দ্রমোহন এভিনিউ, ব্রাঞ্চ আছে শ্যামবাজারে, গোল পার্ক, ভিআইপি রোড, দমদম রোড, যশোর রোড আর হাওড়া সালকিয়ায়। বাংলা ইংরাজি দুটো ভাষাতেই লেখা আছে। হোম ডেলিভারি সুবিধাও আপনারা পেয়ে যাবেন, প্রতিটি আউটলেটের ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে পারেন। ওকে গাইজ, অল রাইট, আমরা চলে এসেছি মিত্র ক্যাফের ভেতরে। সোভাবাজারে যে মিত্র ক্যাফে রয়েছে, দ্য ফেমাস ওয়ান, তো অলরেডি আমাদের কাছে খাবার চলে এসেছে। এখানে তো অনেক কিছু আছে, আমরা মেনু কার্ডটা দেখিয়েছি। তো তার মধ্যে আমরা দুটো গরিবের পক্ষে যেটা সম্ভব সেরকমই নিয়েছি, কি রাইট? তো তার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে একটা, এটা কী বলছে, ডায়মন্ড ফিশ কবিরাজি, একটু হ্যাঁ, এটার সাথে একটু সাইডে কাসুন্দি আছে, তার সাথে শশা পেঁয়াজ স্যালাড দেওয়া হয়েছে, ঠিক আছে? আরেকটা যেটা নেওয়া হয়েছে ফিশ চপ আছে এখানে, দেখা যাচ্ছে ফিশ চপ। আর এখানে যেটা একটা বৈশিষ্ট্য আছে যে প্লেটের সাইডে মিত্র ক্যাফের নামটা লেখা দেখতে পাবেন, উল্টো দেখাচ্ছে যে মিত্র ক্যাফে রেস্টুরেন্ট বলে লেখা রয়েছে। অনেক বড় একটা প্লেট ডায়মন্ড ফিশ করে দিয়েছে, সাইজ জাস্ট লুক অ্যাট দ্য সাইজ, কত বড় সাইজটা। তো কাটা চামচ দিয়েছে, কাটা চামচ দিয়ে আমার তারা হয় না, আমি হাত দিয়েই ট্রাই করবো, বেসিক্যালি কোশি ফল ট্রাই কর দেখ কেমন কেমন গেল। ভেতরটা মানে টোটালটা ফিশ রয়েছে, আমি যদি একটু একটু যদি ভেতরটা দেখি, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে অরিজিনাল ভেটকির ফিশ
ভেটকি মাছ রয়েছে এর মধ্যে, এই যে মাছটা দেখা যাচ্ছে এটা ভেটকি মাছের, আর ওপরটা পুরোটা ডিম দিয়ে, মানে এটা পুরো ডিমের তৈরি, এই যে ঝুড়ো ঝুড়ো অংশগুলো দেখা যাচ্ছে পুরো ডিমের তৈরি, মানে মাছটাকে পুরোটা ডিম দিয়ে কভার আপ করে এটা তৈরি করা হয়েছে। অ্যান্ড ইটস অসাম, অ্যামেজিং খেতে। কৌশিক কেমন লাগছে? ভাবতে পারিনি সারাদিন পর আমাকে বললো তেলে ভাজা খাওয়াবে, এত ভালো একটা খাবার খাওয়াবে আমি বুঝতেও পারিনি। খুব খুশি আমরা যে এই ধরনের একটা ডিলিশিয়াস ফুড আইটেম খেতে পেলাম। ফিশ কবিরাজি হয়ে গেছে, মাঝের চপটা বাকি আছে, ফিশ চপ। তো ফিশ চপটা এই যে ভেতরটা এরকম আছে, তো ভালো করে দেখাতে পারছি না আমি, নিচে এরকম আছে। তো অ্যাকচুয়ালি এটা ভেটকি মাছের কি কিমা করে ভেতরটা এরমে বানানো হয়েছে। তো এই যে ভেতরের অংশটা, ভেতরটা যদি আমি ওপেন আপ করি তো এরকম দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এরকম জিনিসটা, ঠিক আছে। তো এটা দেখা যাক কেমন খেতে হয়। হ্যাঁ হ্যাঁ বসে আছিস, খেতে বলে নিজেই খাচ্ছি, অসম্ভব। একটু জাল জাল রয়েছে, স্পাইসি টাইপের, খুবই ভালো। তার মানে আজকের এই বর্ষামুখর রোম্যান্টিক সন্ধ্যেটা তেলে ভাজা দিয়ে পুরো জমে খেয়ে, ঠিক আছে, মানে এত কষ্ট করে সেই সুদূর সাউথ থেকে নর্থে এসেছি, একদম মন প্রাণ ভরে গেছে খাবারটা খেয়ে। এই মিত্র ক্যাব থেকে আপনি যদি বাঁদিকে চলে যান আপনি পেয়ে যাবেন রহস্যময় পুতুল বাড়ি, যদি ডান দিকে চলে যান তাহলে পেয়ে যাবেন হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, যদি বাঁদিক ধরে একদম সোজা মানে পেরিয়ে সোজা চলে যান বাঁদিকের রাস্তাটায় তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে রসগোল্লার ইনভেন্টার নবীনচন্দ্র দাসের সেই মিষ্টির দোকানটা যেখানে রসগোল্লা ফার্স্ট তৈরি হয়েছিল, এখন খুব ফেমাস। আর যদি বেরিয়ে ডান দিকে যান তাহলে প্রথমে পড়বে পেট্রোল পাম্প, তারপর পড়বে মেট্রো, সেই মেট্রোটা সোজা বাড়ি, ওখানে আর কিছু নেই, ঠিক আছে, সোজা বাড়ি যাওয়ার রাস্তা ওটা আমাদের। তো ওকে গাইস, দিস ইজ ইট, আজকে ভিডিওটা এখানেই ফিনিশ করলাম। আই হোপ ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। তো ভিডিওটা দেখতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে নিচে কমেন্ট বক্সে, অ্যান্ড অফকোর্স শেয়ার করতে হবে, লেট দ্য পিপল নো অ্যাবাউট মিত্র ক্যাফে অ্যান্ড ইটস ডিলিশিয়াস ফিশ কবিরাজি। কাইন্ডলি সাবস্ক্রাইব দ্য চ্যানেল, বিকজ এই ধরনের আর অনেক ডিলিশিয়াস ফুড আইটেম অ্যাজ ওয়েল অ্যাজ কলকাতার অনেক অনেক নতুন নতুন জায়গার ব্যাপারে আমরা অনেক ইনফরমেশন আনতে চলেছি, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্টিং ভিডিওস আনতে চলেছে। তো দেখা হচ্ছে নেক্সট উইকে উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন ভালো থাকবেন, বাই। তো মিত্র ক্যাফে ইজ ফেমাস ফর ফিশ কবিরাজি, তার উপরে আবার ডায়মন্ড ফিশ কবিরাজি। তো বুঝতেই পারছো, দাঁড়ায় আরে আসতে খা, আমি বলছি তো শেষ করিনি, দেখি দাঁড়া বন্ধু কর, কেমন বন্ধু আমার বন্ধু খাবো বন্ধু, আমাকে খাওয়াতে এনে নিজে খাচ্ছে, শেষ নিজে শেষ করলো পুরোটা, খাওয়াতে আনলো আমাকে নিজে খেয়ে গেল।